হাজার হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন মনোরঞ্জন শীলগোপাল। একাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর এক আসনে নিরঙ্কুশ ভোটে চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় বীরগঞ্জবাসী ওই গণসংবর্ধনা প্রদান করেন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। আর উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর ইসলাম নূর, সাবেক এমপি আব্দুল হক সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী সহ অনেকে।